রাজধানী সহ দেশের 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। যশোরে তাপমাত্রা নামলো 7.8 ডিগ্রি। দেশের 1 ইঞ্চি মাটিও খালি রাখা যাবে না বললেন প্রধানমন্ত্রী। অনাবাদি পতিত জমিতেও চাষাবাদের আহ্বান। এবং নাশকতার মামলায় মির্জা ফখরুল আব্বাসের জামিন আপিল বিভাগ বহাল, 30 দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে তীব্র ঠান্ডার মুখোমুখি সীমান্তের জেলা যশোরের জনসাধারণ। আজ সারা দেশের মধ্যে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই জেলায় আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর আর রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসাদ, এই যে তীব্র শীত কতদিন থাকবে আর এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? ধন্যবাদ রাজ, আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে। আজকে আমি সকাল থেকে কিন্তু এখানে আছি। আজকে আসলে যে বাংলাদেশে যে শীতের যে প্রভাব পড়েছে তার একমাত্র কারণ হচ্ছে সূর্যের আলো উপস্থিত বসতে পারেনি। আজকে আমরা সকালে যে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন যে আজকে যে আবহাওয়ার যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 12.3 এবং গতকাল যেটা ছিল 1.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন যশোরে হচ্ছে 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে কাউন্ট করা হয়েছে। উনি যেটা বলেছেন যে 2 থেকে 3 দিন পর্যন্ত আসলে স্বাভাবিক অবস্থা একটু রোদ উঠতে পারে এবং 10 থেকে 12 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের পর থেকে আসলে আবহাওয়ার যে তাপমাত্রা আবার আগের মতো হতে পারে, অর্থাৎ তাপমাত্রা যে শীত শীত প্রভাব পড়তে পারে। কারণটা হচ্ছে যে শীতের যে আবহাওয়ার যে অর্থাৎ যে শীতটা, অর্থাৎ এই যে বরফটা তার আস্তে আস্তে গলে কিন্তু পড়ছে এবং যদি একটু বৃষ্টি হয়, যেটা বলছেন যে বৃষ্টিটা হচ্ছে 12-13 তারিখ কিন্তু বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ পুরো এই জানুয়ারি মাসটাই মূলত শীতটা অব্যাহত থাকবে এবং কিছু কিছু 2 থেকে 3 দিন পর পর এই অবস্থা হতে পারে। অর্থাৎ আমার কাছে এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ। জি আসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সারা দেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন কোথাও 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের পূবের বিলে পৈতৃক জমি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় আরো জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিতৃভূমিতে 2 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন শেখ রেহানাও। এ সময় শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের পূবের বিলে নিজেদের পৈতৃক জমি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। জলাভূমির অন্তর্গত এই অঞ্চলের জমিগুলি বছরে 8-9 মাসই পানির নিচে থাকে, এতে করে দীর্ঘদিন ধরে কোনো চাষাবাদ করা যেত না। তাই এবার ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা নির্দেশনা দেন। জমি পরিদর্শন শেষে সরকার প্রধান বলেন কোথাও 1 ইঞ্চি জমির জন্য খালি না থাকে। এ সময় অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা সবসময় তিনি সাধারণে অসাধারণ, পিতার মতোই দেশের মানুষকে ভালোবাসেন।
আর তাই দেশের মানুষকে সবসময় উৎসাহিত করেন ভালো কিছু করার জন্য। বাপদাদার ফেলে রাখা জমিতে এবার নিজেই ফসল বোনার জন্য ছুটে আসলেন। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আগামী 30 দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। এর আগে গেল 4 জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির আজকের দিন ধার্য করেন চেম্বার আদালত। একই সঙ্গে রোববার পর্যন্ত মির্জা ফখরুল আব্বাসের আইনজীবীরা তাদের মুক্তির জন্য বিচারিক আদালতে জামিননামা দাখিল করতে পারবেন না বলে আদেশে বলা হয়। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানি শুরু হয়েছে। আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে সকাল থেকে শুনানি শুরু হয়, চলবে বিকেল পর্যন্ত। আজ কোনো কারণে শুনানি শেষ না হলে চলবে আগামীকালও। সবশেষ 2020 সালের 27 ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পায়। গত 21 নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম 19.92% বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এরপর বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির আবেদন করে 5 প্রতিষ্ঠান। সবগুলো প্রতিষ্ঠান বলছে পাইকারি দাম বৃদ্ধির পর খুচরা দাম না বাড়ালে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে। আজ বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব ছাড়াও ট্যারিফের ওপর শুনানি হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন অবদান রাখছে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা আসম ফিরোজ এমপি। বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় সংগঠনের শিল্প বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হচ্ছে। শাহরিয়ার আলমের ক্যামেরায় কাউসার আহমদের রিপোর্ট, দেখুন বিস্তারিত। বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের নেতারা। প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য আজকের এই সংগঠন। এ সময় তাদের যৌক্তিক দাবি আদায়ের ব্যাপারে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আসম ফিরোজ এমপি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আমরা যেন নিজের প্রচেষ্টায় নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি, সেই কথার আহ্বানে সাড়া দিয়ে আজকে এই শিল্প উদ্যোক্তারা যেভাবে নেত্রীর কথায় সম্মান প্রদর্শন করে তারা শিল্পের দিকে এগিয়ে এসছেন। বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই দেশে এত উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে বলে জানান সংগঠনের শিল্প বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিপি। মানে প্রধানমন্ত্রীর জন্য যদি আপনারা দোয়া না করেন, সামনে নির্বাচন, এই নির্বাচনে যেন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবার দায়িত্ব থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করব এবং ভোট দিব নৌকা মার্কা আগামী নির্বাচনে যেন ক্ষমতা আসতে পারে। এই জন্য আমাদের আকুল আবেদন আপনাদের কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো যেন বিপদ আপদ না আসে। এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। আপনারা ব্যবসা করেন, আপনারা সর্বাধিক সরকারের ট্যাক্স দেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। দর্শক, শৈত্যপ্রবাহের আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশা, বিরতির আগে আমরা ঢাকার যে শীতের খবর সেটি জানছিলাম, তো এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো যে রংপুরের শীতের তীব্রতা কেমন দেখছেন? রাজ, আসলে সূর্যের দেখা আমরা পেয়েছি, রোদও আমরা পাচ্ছি, কিন্তু এই রোদে কিন্তু গা গরম হচ্ছে না। আমরা রংপুরে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখেছি, আপনি জানেন যে রংপুর সহ সারা দেশেই কিন্তু এই শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরা। আমরা গতকালকেও আজকেও হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি, যেখানে যথেষ্ট পরিমাণ রুগী যারা কিন্তু আগুন পোহাতে গিয়ে কিন্তু তারা এখনও বান ইউনিটে বসে ছটফট করছেন, একজন মারাও গেছে আমাদের রংপুর মেডিকেল কলেজে। আজকে যদিও দেখতে পাচ্ছেন আমরা গরম কাপড়ের দোকানে এসেছি, এই গরম কাপড়ে হয়তো গরিবরা একটু
কম দামের কাপড় কিনে তারা শীত নিবারণ করার চেষ্টা করছেন, কিন্তু বড়লোক যারা রয়েছেন তারা কিন্তু এই গরিবদের পাশে এগিয়ে না আসার কারণেই কিন্তু তারা বলছে যে আমরা বিপাকে পড়েছি। তারা কিন্তু ঠিক মতো সে একটু গরম কাপড় কিনে তারা শীত নিবারণ করবে সেটুকু কিন্তু তারা পারছেন না। আরও একটি বিষয় আপনাকে বলে রাখি রাজ, যে আমরা দেখেছি যে রংপুর হাসপাতাল থেকে শুরু করে এই উত্তরাঞ্চলে কিন্তু তিনটি মেডিকেল কলেজ রয়েছে, তিনটি মেডিকেল কলেজেই কিন্তু তারা বলছেন যে 52 ইউনিটগুলো যে রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনের রুগী আসছে বিভিন্ন আগুন পোহাতে গিয়ে, চুলোর উঠোনে তারা যে বসে একটু আগুনের শেক নেবে, আগুন পোহাবে বা আগুন তাপাবে, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন আহত হয়ে এই হাসপাতালে আসছেন। আমরা হাসপাতাল থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রতিদিনই কিন্তু নানান রোগে আক্রান্ত হয়ে আসছে, শীতজনিত রোগ বিশেষ করে সর্দি কাশি নিউমোনিয়া শিশুদের, আমরা দেখেছি ছটফট করা শিশুদের, তারা শিশুদেরকে রক্ষার্থে বিভিন্ন যদি এই শীতে তারা বিভিন্ন পোশাক লেপ কম্বল দিয়েও যদিও তারা রাখার চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এই শীতজনিত রোগ আক্রান্ত হচ্ছেন। আজকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু নানান রোগে আক্রান্ত হচ্ছে শীতের কারণে, যদিও হাসপাতালগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে না আমরা পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছি এবং সুচিকিৎসাও দিচ্ছি যাতে আক্রান্ত যারা রয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হাসপাতালের পরিচালক থেকে শুরু করে বিভাগের স্বাস্থ্য পরিচালক তারা আমাদেরকে জানিয়েছেন, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে এখানে আমরা কিন্তু প্রতিদিন আমরা গরম কাপড় শীত বস্ত্র বিতরণ করছি, কিন্তু খেটে খাওয়া দিনমজুর এখানে নিম্ন আয়ের মানুষ তারা বলেছেন যে আমরা পর্যাপ্ত পরিমাণ এখানে শীতের কাপড় পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন দোকানে আসতে হচ্ছে কিন্তু আমাদের পয়সা না থাকার কারণে আমরা ঠিকমতো গরম কাপড়ও কিনতে পাচ্ছি না। রাজ, রংপুরের কিন্তু সার্বিক পরিস্থিতিতে আমি বলতে যাই আজকে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন ছিল, যদিও আমাদের রাজারহাটে কিন্তু 8.6 এই ছিল রংপুরের সর্বশেষ। রাজ জি বাদশাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে শীতের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদশাহ ওসমানী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বিরল প্রজাতির কালোমুখো চারটি হনুমান খাদ্যের সন্ধানে দলছুট হয়ে কয়েকদিন ধরে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা শহরে ঘুরে বেড়াচ্ছে। পথভোলা দুরন্ত হনুমানকে অনুসরণ করে মজাও পাচ্ছে স্থানীয় বিভিন্ন বয়সের উৎসুক মানুষ। কামাল হোসেনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কালোমুখো বিরল প্রজাতির এই হনুমানগুলো সাধারণত যশোর জেলার কেশবপুরে বাস করে, তবে কয়েকদিন আগে দলছুট হয়ে চারটি হনুমান চলে এসেছে রাজবাড়ির গোয়ালন্দে। প্রাণীগুলো অবাধে ঘুরে বেড়াচ্ছে গোয়ালন্দের অলিগলি। হনুমানগুলোকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী, মাঝে মধ্যে কেউ কেউ প্রাণীগুলোকে বিরক্তও করছেন। বিরক্ত না করে, এরা কারো প্রতি আক্রমণ করবে না, এদেরকে ভালোভাবেই করবেন, এরা যদি এদেরকে আঘাত করেন এরা অনেক সময় ক্ষিপ্ত হয়ে যাবে। বন বিভাগের কাছে আমরা দাবি করছি এগুলো উদ্ধার করে তাদের যে সঠিক জায়গা সেখানে যেন তাদের বসবাসের স্থান করা হয়। আমাদের এই অঞ্চলগুলোতে কিন্তু এই সমস্ত হনুমানের বসবাস করার মতো কোনো নিরাপদ কোনো আবাসস্থল নেই, এখানে যে কারণে এই হনুমানগুলো এখানে আসার পরে নতুন করে একটা বিপদে পড়ে, তারা খাদ্যের সংকটে পড়ে যায় এবং তাদের জীবন ঝুঁকি মুখে পড়ে যায়। আর লোকালয় দেখা যায় কি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের মারধর করে হত্যা করছে, তাই আমি সরকারের কাছে অনুরোধ রাখবো তাদের জন্য সুন্দর বসবাসের জন্য, পরিবেশটা সুন্দর রাখার জন্য এবং প্রচুর খাবারের ব্যবস্থা করার জন্য। খাবার সংকট হলে প্রশাসনের পক্ষ থেকেও খাবারের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হনুমান যারা এখানে এসেছে তারা বর্তমানে আমাদের অতিথি, তারা এক স্থান থেকে আমাদের এখানে চলে এসেছে, এখন এখানে তারা থাকাটা যদি তারা নিরাপদ মনে করে, তাদের নিরাপদ আবাসস্থল মনে করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর তারা নিজে থেকে যদি হচ্ছে যে ফেরত চলে যায় সেটা তাদের ব্যাপার, কিন্তু এখানে থাকার জন্য মানুষকে যে সচেতন করা বা তাদের সাথে কেউ যাতে বিরূপ আচরণ না করা সেটা খেয়াল রাখা এবং তাদের যাতে খাদ্যের সংকট না হয় সে ব্যাপারে আমরা সচেতন আছি এবং সেটা আমরা চেষ্টা করব। এর আগে গোয়ালন্দে বিদ্যুতায়িত হয়ে হনুমান মারা যায়, তাই হনুমানগুলো দ্রুত উদ্ধার করে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শীত উপেক্ষা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়, জমে উঠেছে বেচা কেনা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবারের মেলায় খাগড়াছড়ির গুইমারার আলোচিত ১৬ পরির কোটি টাকা দাম হাঁকানো খাট আর ময়মনসিংহের রাজা চায়ের স্টল মনোযোগ কেড়েছে দর্শনার্থীদের। রিপোর্ট মিয়ার রিপোর্ট জানাচ্ছেন মাঝহারুল আমিন শুভ। পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়ন বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর। 300 ফুট সড়কে সহজ চলাচলের সুযোগ থাকায় শীতের তীব্রতা উপেক্ষা করে মেলায় নেমেছে দর্শনার্থী ও ক্রেতাদের ঢল।
বঙ্গবন্ধু গ্যালারির পাশাপাশি এবারের মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে খাগড়াছড়ির গুইমারা নূরনবীর ষোলপরির কোটি টাকা দাম হাঁকানো খাট ও ময়মনসিংহের রাজা চা। এ খাটটি তৈরি করা হয়েছে 85 গণফুট সেগুন কাঠ দিয়ে। আমি আসলেও কৃতজ্ঞ, দেশের মানুষ এই রাজা চাকে এত যে ভালোবাসবে। মেলা জমলেও পণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অভিযোগ রয়েছে মেলার বাইরে হকারদের উৎপাত আর ধুলুবালি সহ নানা অব্যবস্থাপনার। যদিও মেলাকে প্রাণবন্ত করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। আমাদের এখানে একটা ব্রেস্ট ফিডিং কর্নারও আছে মায়েদের জন্য। এখানে কোনো ইমার্জেন্সি সার্ভিসেস, এখানে কেউ ইনজিওর্ড হলে আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিসও দেওয়া হচ্ছে। পুরো মেলা প্রাঙ্গণ আজকে মানে লোকে লোকারণ্য হয়ে গেছে। আশা করছি যে সামনে যতই দিন গড়াবে এই মেলার এই দর্শনার্থীদের ঢল এটা দিনে দিনে বৃদ্ধি পাবে। এবারের মেলায় রয়েছে দেশি বিদেশি অন্তত 331টি স্টল। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। আর এর সাথেই শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব আরও একবার। রাজধানী সহ দেশের 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। যশোরে তাপমাত্রা নামল 7.8 ডিগ্রি। দেশের 1 ইঞ্চি মাটিও খালি রাখা যাবে না বললেন প্রধানমন্ত্রী। অনাবাদি ও পতিত জমিতেও চাষাবাদের আহ্বান। এবং নাশকতার মামলায় ফখরুল আব্বাসের জামিন আপিল বিভাগে বহাল। 30 দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।